হ্যালো বন্ধুরা আবার নিয়ে আসলাম একটা নতুন আপডেট ফেসবুকের একটা আপডেট ফেসবুক দু হাজার চব্বিশ সালে আগস্টের তিরিশ তারিখে একটা নতুন আপডেট দেবে বলেছিল যথারীতি আজকেই দু হাজার চব্বিশের তিরিশ তারিখ এবং ফেসবুকের কমিটমেন্ট অনুযায়ী আজকে আপডেট দিয়ে দিয়েছে আর সেই আপডেট হচ্ছে অ্যাডভান্স প্রোটেকশান এই অ্যাডভান্স প্রোটেকশানটা কি এই অ্যাডভান্স প্রোটেকশানে কি কাজ হয় এটা বলার জন্যই আজকের এই উপস্থাপনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ফেসবুক কিন্তু আমাদের জন্য আরও একটা ধাপ এগিয়ে রেখে দিল অ্যাডভান্স প্রোটেকশন এই আপডেটটা দিয়ে অবশ্যই এটা আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের খুব খুব ভালো একটা জিনিস অবশ্যই আর এই অ্যাডভান্স প্রোটেকশান কি সম্পূর্ণ বিষ তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই ফেসবুকে যে মেটা সার্ভিস রয়েছে মেটা সার্ভিসকে আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন তাহলে পরিপূর্ণভাবে আপনারা কিন্তু এই মেটা সার্ভিসটা থেকে আপনারা অ্যাডভান্স প্রোটেকশনের বিষয়টা জানতে পারবেন তো দু চব্বিশ সালের তিরিশে আগস্ট যথারীতি যে আপডেটটা দেবে বলেছিল সেই আপডেট দিয়ে দিয়েছে সেই বিষয় নিয়ে আজকের উপস্থাপনা চলেন জেনে নেই এই অ্যাডভান্স যে প্রোটেকশানটা হয়েছে বা আপডেট দিয়েছে যেটা আমাদের সকলের প্রোফাইলে বা পেজে দিয়েছে সেটা দিয়ে কি হয় কিসের জন্য দিয়েছে বা কি উপকারে লাগে কাজে চলো আমরা সবাই মিলে শুনে নেই অ্যাডভান্স প্রোটেকশনে হচ্ছে অ্যাডভান্স প্রোটেকশন ইজ এ সিকিউরিটি ফিচার্স অফ বাই ফেসবুক টু হেল্প প্রোটেকশন হাই রিস্ক অ্যাকাউন্টস ফ্রম হ্যাকিং অ্যান্ড আধার সিকিউরিটি থ্রেটস অ্যাডভান্স প্রোটেকশন ফেসবুকে যেটা অপশন দিয়েছে সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে ছোটোখাটো যে কোনো বিষয় যে হ্যাকারসরা হ্যাক করে সেটা থেকে প্রোটেকশন করবে এবং আরও আরও অন্য অন্য সিকিউরিটি রিজেন্টের আপনার উপকারিতে কাজে লাগবে হেয়ার আর সাম কি অ্যাসপেক্ট অফ অ্যাডভান্স প্রোটেকশন আরও কিছু তথ্য মেটার থেকে আপনারা জানতে পারবেন বিশদভাবে সেটা আমি একবার তবু বলে দেই আপনারা আপনাদের মতন অবশ্যই জেনে নেবেন নাম্বার ওয়ান টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা টু ফর টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো যে কেউ আপনার কিন্তু প্রোফাইলটা বা পেজটা কিন্তু চট করে অ্যাক্সেস করতে পারবে না রিকোয়ার্স এ সেকেন্ড ফর্ম অফ ভেরিফিকেশন লাইক কোর্স টু ইউর ফোন অর এ সিকিউরিটি টু লগ ইন নাম্বার টু লগ ইন অ্যালার্টস নোটিফাইস ইউ হোয়ে সাম ওয়ান ট্রাইজ টু লং ইন ফ্রম এ নিউ ডিভাইস আর ব্রাউজার যখনই আপনি নতুন কোনো ডিভাইস বা নতুন কোনো কম্পিউটার মোবাইলে যখনই আপনি কিন্তু লগ ইন করতে যাবেন আপনার যদি টু ফ্যাক্টরটা যদি অন করা থাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন আপনি করে রাখেন তখন আপনার কাছ থেকে অ্যাক্সেস চাইবে এবং ওটিপি ওটিপিও চাইবে তো অবশ্যই টু ফ্যাক্টর কিন্তু করে রাখবেন নাম্বার থ্রি সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস ডিটেকশন যদি এরকম কিছু মনে হয় যে অন্য কেউ আপনার অ্যাক্টিভিটি করতে চাইছে আপনার প্রোফাইলটা বা পেজটাকে অ্যাক্সেস করতে চাইছে তখন কি হবে মনিটার্স ফর আন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যালার্সেও তখন আপনাকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পেজ থেকে আপনার কাছে একটা অ্যাক্টিভিটিস একটা নোটিফিকেশন আসবে যে কেউ আপনার প্রোফাইল বা পেজটাকে অ্যাক্টিভিটি করতে চাইছে নাম্বার ফোর সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস ডিটেকশন এটা হচ্ছে এটার কাজ গেল নাম্বার ফোরে এসে পড়ি ইনার্স লগ ইন সিকিউরিটি ইউজেস অ্যাডভান্স মেশিন লার্নিং টু ডিটেক্ট অ্যান্ড প্রিভেন্ট সাসপিসিয়াস লগিন আপনার যে প্রথম যে লগ রয়েছে এখন যে লগিন রয়েছে তার মধ্যে সামঞ্জস্যের একটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন প্রায়টি সাপোর্ট প্রোভাইডার্স এক্সভাইডেড এর সাপোর্ট ফ্রম ফেসবুক সিকিউরিটি স্টেম সব থেকে ভালো কথা ডিমের কাছে আপনি কিন্তু একটা প্রোভাইড করতে পারেন যে এই রকম ধরনের আপনার কিন্তু এরকম আছে অ্যাডভান্স প্রোটেকশন তো ফেসবুক যেটা আজকে ডেটে যে প্রোটেকশন যেটা দিয়েছে এই অ্যাডভান্স প্রোটেকশনটা আপনারা কিভাবে অন করবেন কোথায় পাবেন কোন সিটিং এ পাবেন চলে সেটাও এবার বলে দেই আপনাদের যেটা যেতে হবে গো টু ফেসবুক সেটিং আপনার প্রোফাইল বা পেজের সেটিং এ যেতে হবে এ যাওয়ার পর ক্লিক করবেন সেই

ফেসবুক বা পেজের পেজ যারা ব্যবহার করেন আজকে যে ফেসবুক যে অপশনটা চালু করে দিয়েছে আমাদের সকলের জন্য সেটা হচ্ছে অ্যাডভান্স প্রোটেকশন আপনারা সবাই কিন্তু অন করে রাখবেন